বলিউড ও ক্রিকেটের কেমিস্ট্রি গত কয়েক দশক ধরে রয়েছে। আজকাল প্রায় ক্রিকেটার ও বলিউড অভিনেত্রীদের সম্পর্ক নিয়ে খবরের শিরোনামে দেখা যায়। বলিউডের অনেক অভিনেত্রী ক্রিকেটারদের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। বিরাট কোহলি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই বেশ কিছু অভিনেত্রীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সাক্ষী আগরওয়াল ছিলেন বিরাট কোহলির প্রথম প্রেমিকা। তিনি কন্নড় চলচ্চিত্রের অভিনেত্রী। তারা দীর্ঘদিন একে অপরকে ডেট করেন, কিন্তু ক্যারিয়ারের শুরুতেই ব্রেকআপ হয়ে যায় তাদের। এরপর সম্পর্ক ভাঙার কারণ নিয়ে কখনোই তাদেরকে মুখ খুলতে দেখা যায়নি। মিস ইন্ডিয়া সারা জেন ডায়াসের সাথে বিরাট কোহলির সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল সর্বত্রই। জানা যায় বিরাট কোহলি তাকে 2011 সালের বিশ্বকাপে খুশি করতে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তিনি যাননি। এরপর বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজ সফরে চলে যান এবং তাদের সম্পর্কে ইতি ঘটে। কন্নড় অভিনেত্রী সঞ্জনা গলরানির সাথে বিরাট কোহলির সম্পর্কের গুঞ্জন ছড়ালে অনেক সমালোচনা হয়েছিল। সঞ্জনা গলরানি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি ছিলেন মডেলও। 2005 সালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি পা রাখেন। দুজনকে প্রায়ই টেনিস খেলতে দেখা যেত এবং লং ড্রাইভেও যেতেন, কিন্তু এই সম্পর্কটিও বেশি দিন টিকেনি। বাহুবলী খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিরাট কোহলির সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন খবরের শিরোনামে ছিল। 2012 সালে যখন বিরাট কোহলি তার ক্যারিয়ারের শীর্ষে ছিলেন, সেই সময় তামান্নার সাথে ডেট করেন। একটি স্মার্টফোনের বিজ্ঞাপনের শুটিংয়ে তাদেরকে দেখা যায়। এরপর ধীরে ধীরে তারা খবরের লাইমলাইটে আসতে শুরু করেন, যদিও তা বেশি দিন টেকেনি। 2013 সালে ব্রাজিলিয়ান মডেল হিসেবে মডেলিংয়ের দুনিয়ায় পা রেখেছিলেন ইসাবেল্লে লেইতে। এরপরেই তিনি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। দুজনের মধ্যে সম্পর্ক খুবই গভীর ছিল এবং তাদের প্রকাশ্যে বিভিন্ন জায়গায় একসাথে দেখা যায়, কিন্তু হঠাৎ দুবছর পরেই তারা আলাদা হয়ে যায়। 2014 সালে আনুষ্কা শর্মার সঙ্গে প্রথম সাক্ষাতেই প্রেমে পড়েছিলেন বিরাট কোহলি। তারপর 2017 সালে বিয়ে। বর্তমানে একটি কন্যা সন্তান নিয়ে তারা সুখী দম্পতি।